বাংলাদেশ থেকে যে সকল প্রবাসী ভাইয়েরা মিডল ইস্টে ওয়ার্ক পারমিট বিষয়ে বা এমপ্লয়ি বিষয়ে যান, তাদের অনেকেরই এই প্রি বিষয় সম্পর্কে ধারণা আছে বা এই প্রি বিষয় সম্পর্কে জানেন। কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই প্রি বিষয় কাকে বলে, এই প্রি বিষয় নামে কোনো বিষয়ের অস্তিত্ব কি আসলেই আছে, এই সমস্ত বিষয়বস্তু আজকের এই ভিডিওতে জানবো। তো চলুন শুরু করা যাক ইন্ট্রোর পরে। আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছেন রাজীব ফরিও, আমি রাজীব, আপনাদের সাথে থাকছি পুরো ভিডিও জুড়ে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য বেল আইকন অ্যান্ড নেভার মিস এনি আপডেট। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে সকল প্রবাসী ভাইয়েরা নতুন মিডল ইস্টে ভিসা নিয়ে যান, তাদের প্রায় অনেককেই বলতে শুনি যে তারা ফ্রি ভিসায় যাচ্ছেন। আসলে এই ফ্রি ভিসাটি কি, আদতে কি এই ফ্রি ভিসা পাওয়া সম্ভব, মিডল ইস্টের যে দেশগুলো আছে সেই দেশের ভিসা টাইপগুলোর ভিতরে কি এই ফ্রি ভিসার নামে কোনো ভিসা টাইপ কি রয়েছে? তো অনেক প্রবাসী ভাই আছেন যারা নতুন প্রবাসে আসতে চান, তাদেরকে বিভিন্ন মিডিয়া এজেন্সি বা দালালরা বলে থাকেন যে আপনি ফ্রি ভিসায় কাজ করবেন, আপনার ভিসাটি ফ্রি ভিসা, আপনি ওই দেশে গিয়ে ফ্রিভাবে যে কোনো কাজ করতে পারবেন। তো এই জন্য অনেক প্রবাসী ভাই যারা নতুন প্রবাসে মিডল ইস্টে আসতে ইচ্ছুক, তারা আমাকে প্রায় একটা কোশ্চেন করে থাকেন, ভাই এই ফ্রি ভিসাটি কী? তো আমি চিন্তা করলাম যে ইন্ডিভিজুয়ালি একজন একজন করে উত্তর দেওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার, একটা ভিডিওই বানানো যাক এই ফ্রি ভিসার খুঁটিনাটি নিয়ে। তো আসলে মিডল ইস্টের যে দেশগুলো আছে, জিসিসিভুক্ত যে দেশগুলো আছে, সেই দেশগুলোর ভিসা টাইপগুলো চেক করতে গিয়ে আমি দেখতে পাই যে ওই দেশগুলোর ভিসা টাইপের ভিতরে যে সমস্ত ভিসাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ট্যুরিস্ট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, ফ্যামিলি জয়নিং অ্যান্ড ফ্যামিলি রেসিডেন্স ভিসা, স্টুডেন্ট রেসিডেন্ট ভিসা, ইনভেস্টর ভিসা, এক্সপ্রেস ভিসা, ফ্রেন্ডস রিলেটিভ ভিসা, অফিসিয়াল ভিজিট ভিসা, আর্টিস্ট ভিসা, ট্রাক ড্রাইভার ভিসা, সায়েন্টিস্ট রিসার্চ ভিসা, শিপ প্যাসেঞ্জার্স অ্যান্ড ক্রু ভিসা। তো তাহলে এই 12টি ভিসা টাইপ রয়েছে মিডল ইস্টের বিভিন্ন দেশের বা জিসিসিভুক্ত দেশগুলোর ভিসা ক্যাটাগরি বা ভিসা টাইপের ভিতরে আপনারা এই 12 টাইপের ভিসার জন্য আসলে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু এর ভিতরে কোথাও কিন্তু ফ্রি ভিসা নামে কোনো ভিসা টাইপ নেই। তো তাহলে বুঝতেই পাচ্ছেন এটি সম্পূর্ণ একটি ভুয়া, মিথ্যা এবং বানোয়াট একটা কথা যা আমাদের প্রবাসীদের ভিতরে অনেক আগ থেকেই প্রচলিত হয়ে আসছে। আসলে মূলত ওয়ার্ক পারমিট বা এমপ্লয়ি ভিসাকেই অনেকেই ফ্রি ভিসা বলে থাকেন, এই জন্য যে আমরা জানি মিডল ইস্টে কিন্তু আমরা ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে আসি, তার মানে আপনি মিডল ইস্টে আসলে আপনার একজন আরবাব কফিল থাকবে। তো এই আরবাব বা কফিলই হচ্ছে আপনার অভিভাবক। আপনি এই দেশে কোনো ভালো মন্দ যাই কিছুই করেন না কেন, আপনার সব কিছুর অভিভাবক হচ্ছে আপনার আরবাব বা কফিল। আপনি যা কিছুই করতে যান, কোনো ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি বাকরি, যেই কোনো অকারেন্সের জন্যই আপনার কফিল দায়বদ্ধ থাকবে। আপনি আপনার কফিলের কথা মতো বা আপনার কফিলের আদেশ নির্দেশ পালন করতেও আপনি বাধ্য। তো অনেক আরবি আছে যে যারা টাকার বিনিময়ে তাদের এই ভিসাগুলা বিভিন্ন মিডিয়া বা দালালের কাছে বিক্রি করে দেয়, এই বলে বিক্রি করে যে যেই লোকটা আমার হয়ে আসবে এ দেশে সে আমার আন্ডারে কাজ করবে না, সে চাইলেই যে কোনো কাজ করতে পারবে যে কোনো লোকের আন্ডারে। তো এটার জন্য আপনারা কফিলকে উল্টা মাসে মাসে বা বছর শেষে বা 2 বছর অন্তর অন্তর একটা কমিশন দিতে হবে। তো আর এই পুরো সিস্টেমটাকেই আমরা আসলে ফ্রি ভিসা বলে থাকি। মূলত এটি পুরোই অবৈধ জিসিসি কান্ট্রিগুলোর ভিতরে, কারণ আপনি যে কফিল বা আরবাবের লোক, আপনি যদি অন্য কোনো আরবাব বা কফিলের আন্ডারে কাজ করেন বা অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, সেটা যদি চেকিং করা অবস্থায় ধরা পড়ে তাহলে কিন্তু আপনার জেল জরিমানা হতে পারে এবং কি আপনাকে দেশও পাঠিয়ে দিতে পারে। তাহলে বুঝতেই পারছেন এটা কিন্তু জিসিসিভুক্ত দেশগুলো বা গালফ কান্ট্রিগুলোতে কিন্তু একদমই অনুমোদিত নয়, এটা একটা ইলিগেল একটা ওয়ে। কিন্তু অবৈধ হলো এইভাবে অনেক প্রবাসী, হাজার হাজার প্রবাসী মিডল ইস্টের বিভিন্ন দেশে কিন্তু তারা এই ফ্রি ভিসা নিয়ে কিন্তু কাজ করছে এবং কি তারা আসে বছরের পর বছর। তো আপনি এই ফ্রি ভিসা থাকা অবস্থায় 2 বছর অন্তর অন্তর যতবার আপনার রেসিডেন্ট কার্ডটি রিনিউ করবেন ততবারই কিন্তু আপনার যে কফিলের আন্ডারে প্রথমবার এসেছিলেন তার মাধ্যমেই কিন্তু আপনাকে লেবার কার্ডটি রিনিউ করতে হবে, এবং কেউ কেউ কিন্তু খুব মোটা অঙ্কের কমিশনও কিন্তু নেয় এই
লেবার কার্ডটি বা রেসিডেন্ট কার্ডটি যে নিয়োগ করে দেওয়ার মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে ফ্রি ভিসা বলতে কি বোঝানো হয়েছে। আসলে মূলত ওয়ার্ক পারমিট বা এমপ্লয়ি ভিসাটাকেই আমরা ফ্রি ভিসা বলে থাকি। পার্থক্য বা তফাত শুধু এটাই যে আপনি যেই মালিক বা কফিল বা আরবাবের আন্ডারে আসবেন, আপনি শুধু তার কাছে বা তার নিকট কাজ না করে অন্য যে কোনো জায়গায় আপনার মর্জি বা ইচ্ছা মতো আপনি কাজ করতে পারেন। এটাকেই মূলত আমরা ফ্রি ভিসা বানিয়ে ফেলেছি। কিন্তু সবার ক্ষেত্রেই, সকল ধরনের প্রবাসী যারা মিডিল ইস্টে আছেন সবার ক্ষেত্রেই কিন্তু তাদের সবার ভিসা টাইপে কিন্তু ওয়ার্ক পারমিট অথবা এমপ্লয়ি ভিসা। তো আশা করি বুঝতেই পারছেন আপনারা ফ্রি ভিসা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ আশায় ব্যক্ত করে আজকের মতো খুদা হাফেজ।